একাউন্টে দেখা যাচ্ছে, তাদেরকে যখন ইডি সিবিআই ডাকবে তখন বুঝবো ইডি নিরপেক্ষ। ইডির কাজ তদন্ত করে এই যেই অর্থনৈতিক তছরুপির যে কর্মকাণ্ড হয়েছে বিগত দিনগুলোতে, অর্থনৈতিক যে স্ক্যাম, যে কেলেঙ্কারিগুলো, নীরব মোদি, ললিত মোদি, বিজয় মালিয়া, আপনি দেখুন নির্যাস কি, ইডি প্রোঅ্যাক্টিভলি কাজ করেছে, যেখানে হাজার হাজার কোটি টাকা আদানির মতো লোক 1,00,000 কোটি টাকা ভারতবর্ষে শেষ করে দিয়েছে। এমনকি অর্থনৈতিকভাবে যে সংস্থাগুলো আমাদের কাছে এপিটম বলে আমরা মানি, তাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এলআইসি, এসবিআই, তারা ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে ইডি একদিনের জন্যও রাখবে না, সিবিআই একদিনের জন্যও রাখবে না। আর আমি তো প্রকাশ্যে বলছি যে আমার বিরুদ্ধে কিছু থাকলে আপনি জনসমক্ষে আনুন, এনে আমাকে ফাঁসির মঞ্চে তুলুন। আমি তো 3 বছর আগে বলেছিলাম, আমি কোথায় কোথায় সকাল বিকেল রাত দুপুরে আমার অবস্থান বদলাই না। যদি কারোর বিরুদ্ধে কিছু থাকে নিশ্চিতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিক, কিন্তু যে ডেকে বসিয়ে রাখা, পরিবারকে হেনস্থা করা, তা কেন? তার কারণ হয় তুমি বসে যাও বা বিজেপিতে আসো, বিজেপিতে এলে 7 খুন মাপ। পার্থ চট্টোপাধ্যায় আজকে যদি সমস্যার সম্মুখীন না হয়ে দিল্লিতে গিয়ে বিজেপির ফ্ল্যাগটা নিত, আজকে ধোয়া তুলসী পাতা হতো, যেমন অজিত পাওয়ার হয়েছে ঠিক তেমনি হতো। একনাথ শিন্দে, যার বিরুদ্ধে তদন্ত চলছে, 9 জন গত পরশুদিন শপথ নিয়েছে এনসিপি পার্টির, 9 জনের বিরুদ্ধেই ইডি তদন্ত চলছে, 9 জনের বিরুদ্ধেই সিবিআই তদন্ত করছে, 9 জন গিয়ে শপথ নিল, ধোয়া তুলসি পাতা হয়ে গেল। ইডির কাজ তদন্ত করে মানুষের টাকা মানুষকে ফিরিয়ে দেওয়া, ইডির কাজ তদন্ত করে নেতাদের বেছে বিজেপিতে পাঠানো নয়। যেদিনকে ইডি নিরপেক্ষ ভূমিকা পালন করবে সেদিনকে ধরে নেব ইডি নিরপেক্ষ। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করছিলেন, আবারও আলো আসবে আলোচনায় কংগ্রেসকে দিয়ে শুরু করবো। তার একটাই প্রশ্ন, কংগ্রেস কর্মী মারা যাচ্ছে, রক্ত ঝরছে, কংগ্রেসের দিকে অভিযোগ করছে, সন্ত্রাস গুলি বোমার অভিযোগ কংগ্রেসের দিকেও, এত রক্ত ঝরছে রাজ্যপাল পর্যন্ত বলছেন আজ 10 দিন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে ভোটের পরেও, বাংলায় হচ্ছে নাকি? না, মেরুদণ্ড না থাকলে বা লজ্জা না থাকলে যা হয় সেটাই হচ্ছে। এই বিল্ডিংয়ে বসে এই বিল্ডিংটা দেখুন, এই বিল্ডিংয়ে কিন্তু এটাকে মিউজিয়াম বানানো উচিত। এই নির্বাচন কমিশনার একটা নজির রাখছেন, আগামী দিন যতদিন যখন একটা এক্সাম্পল দিতে হবে যে একেবারে নির্লজ্জতম একটা নির্বাচন কমিশনার, একেবারে দলদাস একটা নির্বাচন কমিশনার, একেবারে কৃতদাস একটা নির্বাচন কমিশনার গিয়েছিল, সেখানে এই ভদ্রলোকের নাম উঠে আসবে, আগামী প্রজন্ম দেখবে। মানুষ মারা যাচ্ছে, প্রশ্নটা আমি মাননীয় আগে করতে চাইছি যে ভোটে জিতে চুরি করার জন্য আর রাজ্যে আর কত সন্ত্রাস হবে? মাননীয়া আপনার অনুপ্রেরণায় বাংলার আর কত সর্বনাশ হবে? এই উত্তরটা মাননীয়াকে দিতে হবে। লোক প্রতিদিন মরে যাচ্ছে আর এখনো কয়েকটা দিন বাকি আছে, আপনি বলুন লোক কেন মারা যাচ্ছে? কত রক্ত খেলে, কত রক্ত খাবেন আপনারা, আর কত রক্ত খেয়ে আপনাদের শান্তি হবে? বিরোধীদের দাবি ছিল কেন্দ্রীয় বাহিনীতে নির্বাচন করা হোক, আমরা সমর্থন করি কেন্দ্রীয় বাহিনী নির্বাচন হোক, প্রতিটি ভোটারের সাথে একটা করে কেন্দ্রীয় বাহিনী থাকুক, আমাদের কোনো আপত্তি নেই। এটা সম্ভব নয়, সেটা প্রতিটা ভোটারের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব নয়। আরও একটা কথা, এই পরিস্থিতি তৈরি হচ্ছে কেন? প্রতিটা ভোটারের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী দিতে, এখানেই তো প্রশ্ন, এখানে তো লজ্জা হওয়া উচিত, এটা তো লজ্জা হওয়া উচিত। এই বাংলাটা কার বাংলা? নেতাজির বাংলা। লজ্জা রাজ্যপালের হওয়া উচিত যিনি বিজেপি সুপ্রিম কোর্টে গেছিল। কারা সুপ্রিম কোর্টে গেছিল? কেন্দ্রীয় বাহিনী রাজ্যপাল লজ্জা করে না? রাজ্যপাল রাজ্যের পুলিশ দিয়ে হয়, এই রাজ্যের পুলিশ মন্ত্রী না, রাজ্যের পুলিশ দিয়ে হয়। তর্ক বিতর্ক চলবে, কিন্তু মানুষের ঝরছে রক্ত, যাচ্ছে প্রাণ, আর সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে আর কতদিন ভোটের নামে চড়বে রক্ত, মানুষের প্রাণ যাবে, গোটা বাংলার মায়েরা বোনেরা বুক চাপড়ে চাপড়ে কাঁদছেন, এ বাংলায় হচ্ছে ডেকে।